শুভ দীপাবলি সমস্ত শিক্ষক এবং যিনারা শিক্ষক পদে আবেদন করছেন, যিনারা শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য আন্দোলন করছেন, তাদেরকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের কাছে গোদের ওপর বিস্ফোরক, কারণ প্রাথমিক শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 11,765টি মোট শূন্য পদ। 2014-2017 টেট সফল এবং প্রশিক্ষিত প্রার্থীদের দাবি ছিল তাদের সকলকে নিয়োগ করতে হবে, এদের সংখ্যাটা প্রায় 29,000। ফলে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে আপনাদেরকে। এরকম অবস্থায় ইন সার্ভিস বা কর্মরত শিক্ষকরাও এই নয়া নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারছেন এবং তারা চাকরি পাবেন। এক জায়গাতে কর্মরত আছেন, আবার তারা নতুন করে 2012 এবং 2014 উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে, যারা 2021 সালে সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন, তাদের নিয়োগ হয়েছে অনেক দূরে। ফলে কাছাকাছি নিয়োগ পাওয়ার জন্য, বাড়ির কাছে নিয়োগ পাওয়ার জন্য ওনারা আবার পরীক্ষায় বসছেন এবং পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন, তারা আবেদন করছে। প্রসঙ্গত, টেটে 11,700 শূন্য পদ থাকলেও বাংলা মাধ্যমে নতুন প্রার্থীদের জন্য শূন্য পদ রয়েছে মাত্র 5,600 মতো। বাকি শূন্য পদ পার্শ্ব শিক্ষক, সেনাকর্মী এবং অন্যান্য এক্সামটেড ক্যাটাগরি যা জন্য সংরক্ষিত, তা থেকেই চাকরি দিতে হবে 2012, 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের। ফলে এমত অবস্থায় যিনারা নতুন করে চাকরির জন্য আবেদন করছেন বা আন্দোলন করছেন, তাদের পক্ষে এই লড়াইটা খুব কঠিন হচ্ছে। তবে এমত অবস্থায় তাদের, অর্থাৎ ইন সার্ভিস টিচারদের পরীক্ষায় বসতে দেওয়া যায় কি না, এই ব্যাপারে পর্ষদ নতুন করে আলোচনায় বসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আপনারা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত অবশ্যই অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।